সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থের সমমূল্য সম্পর্কে আলোচনা করব। তো অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্ত অর্থের সমমূল্য ধারণার সাথে জড়িত। এখনকার 100 টাকা আর 10 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। অর্থের সমমূল্যর এই ধারণা আমাদের দৈনন্দিন অর্থায়নেও প্রয়োজন। অর্থের সমমূল্য, সময়ের সাথে সাথে অর্থে যে সমমূল্যের পরিবর্তন হয় তাকে অর্থের সমমূল্য বলা হয়। তারপরে আমরা আসি অর্থের সমমূল্যের গুরুত্ব। ক, সুযোগ ব্যয়। কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য প্রকল্পে অর্থ বিনিয়োগ করার যে সুযোগ ত্যাগ করতে হয় তাকে সুযোগ ব্যয় বলে। যেমন মনে করে তোমার নিকট 1 লক্ষ 10 লক্ষ টাকা আছে, তুমি ইচ্ছে করলে ক প্রকল্পে 10 লক্ষ টাকাই অর্থ বিনিয়োগ করলে 1 বছর পর 1 লক্ষ টাকা সুদ বা মুনাফা পেতে পারো। আবার খ প্রকল্পে 10 লক্ষ টাকাই অর্থ বিনিয়োগ করলে 1 বছর পর 99,000 টাকা সুদ বা মুনাফা পেতে পারো। আবার গ প্রকল্পে ওই 10 লক্ষ টাকায় অর্থ বিনিয়োগ করলে 1 বছর পর 99,500 টাকা সুদ বা মুনাফা পেতে পারো। এই তিনটি বিকল্প থেকে তুমি যদি ক প্রকল্প বেছে নাও তাহলে খ প্রকল্প ও গ প্রকল্প থেকে প্রাপ্ত সুযোগ তোমাকে পরিত্যাগ করতে হবে। এই খ প্রকল্প ও গ প্রকল্পে দুইটি প্রকল্প থেকে প্রাপ্ত সুযোগ পরিত্যাগ করার নামই সুযোগ ব্যয়। তাহলে আমরা বুঝছি সুযোগ ব্যয় জিনিসটা কি। একটা যদি গ্রহণ করি বাকি যে সুযোগগুলো থাকে সেগুলো পরিত্যাগ করা, অর্থাৎ ত্যাগ করা, কারণ আমি তো এক জায়গায় টাকা অর্থ বিনিয়োগ করতে পারবো, 3 জায়গায় তো অর্থ বিনিয়োগ করতে পারবো না, কারণ আমাকে সুযোগ দেওয়া হয়েছে একটি বেছে নেওয়ার জন্য। তো এই জন্য একটি যদি আমি বেছে নিই বাকি দুইটি আমাকে কী করতে হবে, ত্যাগ করতে হবে, পরিত্যাগ করতে হবে। এই যে বাকি দুইটি থেকে আমি যে সুযোগটা পেতাম এই যে ত্যাগ করলাম সেটার নামেই সুযোগ ব্যয়। সুতরাং অর্থের সমমূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে এই সুযোগ ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা যায়। মনে করো তুমি ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক তোমাকে 12% বার্ষিক সুদ প্রদান করবে। অপরদিকে তুমি যদি একটি ফ্ল্যাট ক্রয় করো 8 বছর পর তার মূল্য দ্বিগুণ হবে। তাহলে টাকা দ্বিগুণ হলে আমরা সুযোগ ব্যয় নির্ণয় করার জন্য রুলস 72 প্রয়োগ করে থাকি। এই ক্ষেত্রে বছর থাকলে সুদের হার নির্ণয় করি, সুদের হার থাকলে বছর নির্ণয় করি। রুলস 72 অনুসারে সুদের হার নির্ণয়ের সূত্র হল আই সমান 72/n, যেখানে আই সমান সুদের হার, এন সমান বছর। উদাহরণস্বরূপ মনে করো তুমি একটি ফ্ল্যাট ক্রয় করবে 8 বছর পর তার মূল্য দ্বিগুণ হবে, এই ক্ষেত্রে সুদের হার কত। রুলস 72 অনুসারে সুদের হার নির্ণয়ের সূত্র হলো আই সমান 72/n, যেখানে আই এর মান আমাদেরকে নির্ণয় করতে বলছে, এন এর মান হলো 8 বছর। তাহলে 72 বসাইলাম উপরে, ভাগ 8 সমান 9%, অর্থাৎ সুদের হার হইল 9%। এবার আসি রুলস 72 অনুসারে বছর নির্ণয়ের সূত্র এন সমান 72/i, যেখানে আই সমান সুদের হার, এন সমান বছর। এখন একটা উদাহরণ সাহায্যে আমরা বুঝে নিই যে অঙ্কটা কীভাবে করব। মনে করো তুমি ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক তোমাকে 12% বার্ষিক সুদ প্রদান করবে। কত বছরে উক্ত টাকা দ্বিগুণ হবে, যত টাকা তুমি জমা রাখবা তত টাকা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমরা এই দ্বিগুণ হওয়ার সূত্রের ক্ষেত্রে রুলস 72 অনুসারে বছর নির্ণয়ের সূত্র হলো এন সমান 72/i, যেখানে আই সমান 12, এন সমান হট, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন, এন এর মানটা আমরা বের করব। তাহলে 72/12 সমান 6 বছর, অর্থাৎ 6 বছরে আমার উক্ত টাকা দ্বিগুণ হবে যদি আমাকে 12% হারে সুদ প্রদান করে। এখন আসি আমরা প্রকল্প মূল্যায়ন। একটি প্রকল্প আমরা কীভাবে মূল্যায়ন করব। দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের তুলনা করতে হয়।
প্রকল্পে বর্তমান মূল্য নির্ধারণের মাধ্যমে প্রকল্প মূল্যায়ন করা হয়। যে প্রকল্পে বর্তমান মূল্য বেশি সেই প্রকল্পটি গ্রহণযোগ্য। এখন আমরা একটা উদাহরণ দেখি কিভাবে সেটা। নদী প্রকল্প এর বর্তমান মূল্য 5 লক্ষ টাকা এবং সাগর প্রকল্প এর বর্তমান মূল্য 4,80,000 টাকা। নদী প্রকল্পের বর্তমান মূল্য বেশি, তাই নদী প্রকল্পটি গ্রহণযোগ্য। এখন আসি ঋণ গ্রহণ সিদ্ধান্ত। ব্যাংক বা যে কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করা হয়। ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদে ভিত্তিতে কিস্তির পরিমাণও ভিন্ন ভিন্ন হয়। যেমন বার্ষিক কিস্তি হতে পারে বা মাসিক কিস্তি হতে পারে। ঋণ পরিশোধ করা বাধ্যতামূলক। ঋণ পরিশোধ যে ঋণ গ্রহণ করবে তার ঋণ পরিশোধ করার বাধ্যতামূলক। ঋণের টাকা পরিশোধ না করলে কারবারটি দেউলিয়া হয়। এখন আমরা আসি ভবিষ্যৎ মূল্য নির্ধারণ বা চক্রবৃদ্ধি করার প্রক্রিয়া। ভবিষ্যৎ মূল্যটা কীভাবে নির্ধারণ করব। অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলা হয়। প্রতি বছর সুদ আসার উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বার্ষিক, মাসিক, 2 মাস পরপর, 3 মাস পরপর বা ত্রৈমাসিক, 4 মাস পরপর, 6 মাস পরপর বা অর্ধবার্ষিক হতে পারে। এখন আমরা দেখি ভবিষ্যৎ মূল্য জিনিসটা কী। তাহলে আমরা ভবিষ্যৎ মূল্য একে ইংরেজিতে যদি বলি তাহলে বলবো হলো ফিউচার ভ্যালু। তাহলে এখন দেখো ফিউচারের এফ, এই যে এফ, ভ্যালুর ভি, তাহলে ভি নিয়ে আসলাম। এখন আমরা দুইটাকে একসাথ করি তাহলে কি দাঁড়ালো এফ বি। তাহলে এফ বি মানে কি ফিউচার ভ্যালু। তাহলে আমরা দেখি যদি বছরে যে চক্রবৃদ্ধিকরণ করা অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধিকরণ করা লেখা থাকে, অর্থাৎ বছর একবার যদি চক্রবৃদ্ধি থাকে তাহলে সূত্রটা কী হবে, এফ বি নির্ণয়ের সূত্র। তাহলে এফ বি সমান হইল পিবি ওয়ান প্লাস আই পাওয়ার এন। তাহলে এফ বি সমান ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য, পিবি সমান প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য, আই সমান ইন্টারেস্ট রেট সুদের হার, এন সমান নাম্বার অফ ইয়ার্স বছরের সংখ্যা। তাহলে আমরা বুঝছি যে যদি বছরে একবার চক্রবৃদ্ধিকরণ করা হয় তাহলে সূত্রটা কী হবে আর কোনটি দ্বারা কী বোঝায় সেটা বুঝলাম। এখন আসি যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হয়, সেটা মাসের ভিত্তিতে হতে পারে, 2 মাস পরপর হইতে পারে, 3 মাস পরপর হইতে পারে, 4 মাস পরপর হইতে পারে, 6 মাস বা অর্ধবার্ষিক ভিত্তিতে হতে পারে, তখন সূত্রটা কী হবে। তাহলে তখন লিখব এফ বি সমান হইল পিবি ওয়ান প্লাস আই বাই এম এন ইন্টু এম। তাহলে এফ বি সমান ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য, পিবি সমান প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য, আই সমান ইন্টারেস্ট রেট বা সুদের হার, এন সমান নাম্বার অফ ইয়ার্স বছরের সংখ্যা, এম সমান মাল্টিপল অফ এ ইয়ার্স বছরের চক্রবৃদ্ধি সংখ্যা। তাহলে আমরা যে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু কীভাবে নির্ণয় করব সেটা আমরা বুঝতে পারছি। প্রেজেন্ট ফিউচার ভ্যালুটা আমরা কীভাবে নির্ণয় করবো তা বুঝতে পারছি। এখন আসে হলে বাট্টাকরণ প্রক্রিয়া অর্থাৎ বর্তমান মূল্য নির্ণয়। বাট্টাকরণ প্রক্রিয়া। তাহলে বর্তমান মূল্য নির্ণয় বা বাট্টাকরণ প্রক্রিয়া জিনিসটা কি। অর্থের ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে নির্ণয়ের প্রক্রিয়াকে বাট্টাকরণ প্রক্রিয়া বলে। তাহলে বাট্টাকরণ প্রক্রিয়া ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তরের প্রক্রিয়াকে বোঝায়। বাট্টাকরণ প্রক্রিয়া বার্ষিক, মাসিক, 2 মাস পরপর, 3 মাস পরপর বা ত্রৈমাসিক, 4 মাস পরপর বা 6 মাস পরপর বা অর্ধবার্ষিকও হতে পারে। তাহলে আমরা আবার দেখি যে এই যে আমরা বর্তমান এটাকে আমরা বলি হইল প্রেজেন্ট ভ্যালু। তাহলে সেক্ষেত্রে প্রেজেন্টেড পি ভ্যালুর, তারপর দেখো ভ্যালুর ভি। এখন আমরা দুইটাকে একসাথ করি তাহলে কি দাঁড়ালো পিবি। তার মানে প্রেজেন্ট ভ্যালুকে আমরা বলি হইল পিবি, ঠিক আছে, বর্তমান মূল্যকে আমরা বলি হইল পিবি। তাহলে এখন পিবি নির্ণয় করার সময় আমাদের কীভাবে কী করতে হয় আমরা সেটা আগে দেখি। যদি বছরে একবার বাট্টাকরণ করা হয় তাহলে সেক্ষেত্রে পিবি নির্ণয়ের সূত্রটা কী। তাহলে আমরা আগে জেনেছি এফ বি সমান পিবি ওয়ান প্লাস আই পাওয়ার এন।
এখন দেখো আমরা সমীকরণ পদ্ধতিতে যদি যাই তাহলে দেখো পার্শ্ব বা দিক পরিবর্তন করে তাহলে কি হলো এই জিনিসটাকে আমরা এদিকে নিয়ে আসি তারপরে কি করব পিবি কে আমরা সমান চিহ্নের এদিকে নিয়ে আসি তাহলে কি দাঁড়াইলো এদিকে দাঁড়ালো পিবি সমান পিবি 1 প্লাস আই পাওয়ার এন সমান এফবি এখন পিবি ইনটু দেওয়া আছে তাহলে ইনটু থাকলে সমান চিহ্নের দিকে আসলে কি হবে ভাগ চিহ্ন হবে ভাগ তাহলে এই জিনিসটা দেখো এইখানে ভাগ চিহ্ন হিসাবে এই দিয়ে বসে গেল তাহলে বুঝতে পারলাম আপনারা তাহলে পিবি সমান এফবি বাই 1 প্লাস আই পাওয়ার এন তাহলে বুঝতে পারছি যে পিবি সূত্রটা কিভাবে নির্ণয় করব তাহলে এইখানে দেখো এফবি সমান ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য পিবি সমান প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য আই সমান ইন্টারেস্ট রেট বা সুদের হার এন সমান নাম্বার অফ ইয়ার্স বা বছরের সংখ্যা তাহলে বুঝতে পারছি আমরা এখন যদি বছরে একাধিকবার অর্থাৎ মাসিক ভিত্তিতে হয় দুই মাস পরপর হয় তিন মাস পরপর হয় নতুবা ছয় মাস পরপর হয় তখন সূত্রটা কী হবে তখন সূত্রটা হবে পিবি সমান এফবি বাই 1 প্লাস আই ভাই এম পাওয়ার এন ইন্টু এম তাহলে আমরা লিখি এফবি সমান হইল ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য পিবি সমান প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য আই সমান ইন্টারেস্ট রেট বা সুদের হার এন সমান নাম্বার অফ ইয়ার্স বছরের সংখ্যা এম সমান হইল মাল্টিপল অফ এ ইয়ার্স বছরের চক্রবৃদ্ধির সংখ্যা বছরের বাট্টাকরণ এখানে আসলে বাট্টাকরণ হবে বাট্টাকরণের সংখ্যা তাহলে বাট্টাকরণের সংখ্যা অর্থাৎ বছর কতবার বাট্টাকরণ করা হয় সেটা সংখ্যা তাহলে বুঝতে পারছি আমরা বছর বাট্টাকরণের সংখ্যা এম দ্বারা আমরা প্রকাশ করব তাহলে বুঝতে পারছি এখন আসি সরল সুদ তাহলে আসলের উপর শুধুমাত্র আসলের উপরে যে সুদ ধরা হয় নির্ণয় করা তাকে বলা হয় সরল সুদ আমরা একটা উদাহরণ সাহায্যে জিনিসটা বুঝে নিই মনে করি ক প্রতিষ্ঠান বার্ষিক 10% সুদের বিনিময়ে খ প্রতিষ্ঠানকে 1 লক্ষ টাকা ঋণ দিস আগামী 4 বছর সরল সুদের পরিমাণ এবং প্রত্যেক বছর শেষে সুদ আসলে পরিমাণ নির্ণয় কর তাহলে দেখো আসল কত ছিল 1 লক্ষ টাকা সুদের হার ছিল 10% তাহলে 1 লক্ষ গুণ 10% সমান 10,000 টাকা তাহলে বছর শেষে এই 1 লক্ষ টাকা আসল সুদের পরিমাণ 10,000 মোট হলো 1,10,000 টাকা তাহলে এই আসল সুদ আসল পরিমাণ 1,10,000 তা আমরা আগে বলছি প্রত্যেক বছর আসলের উপরে সুদটা ধরবো তাহলে এখানেও আবার দেখো 1 লক্ষ টাকা 10% সুদ তাহলে 1 লক্ষ গুণ 10% সমান 10,000 টাকা এই বছর সুদ তাহলে গত বছরে ছিল প্রথম বছরে আমার ছিল কি সুদ আসলের পরিমাণ ছিল 1,10,000 এই বছরে সুদের পরিমাণ হইলো 10,000 তাহলে মোট পরিমাণ দাঁড়ায় হইলো 1,20,000 সুদ আসলের পরিমাণ তৃতীয় বছরে আবার আসলে 1 লক্ষ টাকা সুদের হার 10% তাহলে 1 লক্ষ গুণ 10% সমান 10,000 টাকা আমার গত বছর দ্বিতীয় বছর শেষে সুদ আসলের পরিমাণ ছিল 1,20,000 এই বছর পাওনা হয়েছে আরও 10,000 তাহলে হলো 1,30,000 চতুর্থ বছরে 1 লক্ষ টাকা আসল সুদের হার 10% 1 লক্ষ গুণ 10% সমান 10,000 টাকা 1,30,000 যোগ 10,000 সমান 1,40,000 টাকা তাহলে আমরা সরল সুদ কীভাবে নির্ণয় করি বা সরল সুদ জিনিসটা কি সেটা অবশ্যই বুঝতে পারছি এখন আসে চক্রবৃদ্ধি সুদ তাহলে সুদ আসল উপরে যে সুদ ধরা হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ তাহলে একটা উদাহরণ সাহায্যে আমরা বুঝে নিই মনে করি ক প্রতিষ্ঠান বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের বিনিময়ে ক প্রতিষ্ঠানকে 1 লক্ষ টাকা ঋণ দিস আগামী 4 বছর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ প্রত্যেক বছর শেষে সুদ আসলে পরিমাণ নির্ণয় কর এখন দেখো প্রথম বছরে আসল ছিল 1 লক্ষ টাকা সুদের হার 10% তাহলে 1 লক্ষ গুণ 10% সমান 10,000 টাকা তাহলে বছর শেষে আসল হলো এই 1 লক্ষ টাকা সুদের পরিমাণ 10,000 টাকা সুদের পরিমাণ ছিল কত 10,000 টাকা তাহলে এই 10,000 টাকা দেখো এই 10,000 টাকা তাহলে সুদ আসল পরিমাণ 1,10,000 এখন খেয়াল করে দেখো এই যে 1,10,000 টাকা সুদ আসল পরবর্তী বছরে গিয়ে সেটাই আসল হয়ে যাবে অর্থাৎ আমরা সেটা অবশ্যই দেখা দিয়েছি দেখো সেটাই আসল হয়ে যাচ্ছে ঠিক আছে এবার তাহলে এটার উপর এখন সুদ ধরব সুদ আসল উপর সুদ আমরা সংজ্ঞার মধ্যে বলছি যে সুদ আসল উপর সুদ ধরার নামে হলে চক্রবৃদ্ধি সুদ আবার 10% দেখো তাহলে 1,10,000 10% ধরলে 11,000 টাকা তাহলে আমাদের গত বছর আসল ছিল হলো কত 1,10,000 এবার সুদের পরিমাণ হলো 11,000 টাকা তাহলে দুইটা যোগ করলে পরিমাণ দাঁড়া হইলো 1,21,000 টাকা
এখন তৃতীয় বছর শুরুতে এই টাকাটাই আসল হয়ে যাবে, এই দেখো আসল হয়ে গেল, ঠিক আছে। এই 1,21,000 গুণ 10%, 10% ধরলে 12,100 হয়। তাহলে দ্বিতীয় বছর শেষে আমার কত ছিল আসল পরিমাণ, সুদের আসল পরিমাণ 1,21,000 টাকা, এই বছর সুদের পরিমাণ হলো 12,100, তাহলে হলো কত 1,33,100। এখন আসে চতুর্থ বছরের শুরুতে আমার এটাই আসল হয়ে যাবে, দেখো এটাই আসল, এটার উপরে 10% ধরলে হলো কত হয় 13,310। তাহলে আমরা এটার সাথে যোগ করে দিই, এটার সাথে এই টাকাটা যোগ করব, এই টাকাটা যোগ করে যোগ করলে দাঁড়ায় হলো 1,46,410 টাকা। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে চক্রবৃদ্ধি সুদ জিনিসটা কি এবং চক্রবৃদ্ধি সুদ কিভাবে নির্ণয় করতে হয়। এখন আসি কার্যকরী সুদ। কার্যকরী সুদের হার, প্রতি বছর সুদ আসল উপরে যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে, আমরা তাই একটু আগে সেটা আলোচনা করছি। সুদ আসল উপরে উপর সুদ ধরার কারণে চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে প্রকৃতির সুদের হার বেশি হয়। যেমন এখানে যদি 10% হয় প্রকৃতির সুদের হার অবশ্যই বেশি হবে, কীভাবে বেশি হবে সেটা আমরা দেখব। তাহলে কার্যকরী সুদের হার বলা হয়, তাহলে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বার্ষিক, মাসিক, 2 মাস পরপর, 3 মাস পরপর, 6 মাস পরপর, সাপ্তাহিক হতে পারে। তাহলে এই চক্রবৃদ্ধি সংখ্যা যত বেশি হবে প্রকৃতির সুদের হারও তত বেশি হবে। এখন আমরা দেখব কার্যকরী সুদের হার নির্ণয়ের সূত্রটা কি, ইএআর, এফেক্টিভ অ্যানুয়াল রেট, কার্যকরী সুদের হার। তাহলে সূত্রটা কি, 1+(i/m)^(m-1)×100। তাহলে আই সমান ইন্টারেস্ট রেট বা সুদের হার, এম সমান মাল্টিপল অফ এআর, বছরের চক্রবৃদ্ধি সংখ্যা। এখন আমরা আসি এম এর মানটা, এই যে এম এতক্ষণ পর্যন্ত আমি দেখালাম, এম এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা আগে দেখে নিই। এম এর মানটা কিভাবে নির্ণয় করব, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বলা হলে এম এর কোনো মান হবে না, এম লিখবো না, এম এর মানটা লিখবো না। তাহলে মাসিক চক্রবৃদ্ধি সুদের হার বলা হলে এম এর মান হবে যে 12/1 = হইলো 12 বার, অর্থাৎ এম এর মান হইলো 12 বার। কখন হবে, যদি এই যে মাসিক যদি লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে হইলো চক্রবৃদ্ধি হবে হইলো এম এর মান, ক্ষেত্রে চক্রবৃদ্ধিকরণ বা বাট্টাকরণ প্রক্রিয়ায় এম এর মান হইলো 12 বার। এখন আসে 2 মাস পরপর চক্রবৃদ্ধিকরণ বা বাট্টাকরণ প্রক্রিয়া হইলে এম এর মান হবে হইলো এই যে দেখো 12/2 = 6 বার, এম এর মান হলো 6। 3 মাস বা ত্রৈমাসিক হলে এম এর মানটা কত হবে যে 12/3 = 4 বার। 4 মাস পরপর চক্রবৃদ্ধিকরণ বা বাট্টাকরণ করা হলে এম এর মান হবে হলো 12/4 = 3 বার। 6 মাস পরপর অর্ধবার্ষিক যদি বা চক্রবৃদ্ধিকরণ বা বাট্টাকরণ, এখানে বাট্টাকরণও লিখতে পারি, বাট্টাকরণ হয়, তাহলে এম এর মান হবে হইলো 12/6 = 2 বার। আর সাপ্তাহিক যদি বলা হয় তখন সেই ক্ষেত্রে এম এর মান হবে হইলো আমাদের কত 52 বার। কেন 52 বার হইলো, কারণ আমরা জানি 52 সপ্তাহ সমান হইলো 1 বছর, তাই এই জন্য 52 বার হবে। কথা বুঝছি বা আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এম হলো বছরে কতবার সুদ দেওয়া হয়, তার এন সমান হলো বছরের সংখ্যা কত, আই সমান সুদের হার বা মুনাফার হার। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে আমরা সে কী আলোচনা করছি। আবার দেখি দেখি হলো আমাদের প্রথম ছিল হইলো ধারণা ছিল, অর্থের সময় মূল্য ছিল, এই জিনিসটা কি সুযোগ ব্যয় জিনিসটা কি সেটাও বুঝতে পারলাম। তারপরে আসি হলো সুযোগ ব্যয়ের উদাহরণ দিয়ে বুঝলাম যে কীভাবে বছর থাকলে সুদের হার বের করতে হয়, সুদের হার থাকলে বছর বের করতে হয়। তারপরে আমরা শিখছি হলো প্রকল্প মূল্যায়ন, তারপরে শিখছি হলো ঋণ গ্রহণ সিদ্ধান্ত, তারপরে শিখছি হলো ভবিষ্যৎ মূল্য নির্ণয় বা চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া, তারপরে হলো বর্তমান মূল্য নির্ণয় বা বাট্টাকরণ প্রক্রিয়া, তারপরে আমরা শিখছি হলো কি সরল সুদ, সরল সুদটা কীভাবে নির্ণয় করতে হয়, তারপরে শিখছি হলো চক্রবৃদ্ধিকরণ চক্রবৃদ্ধি সুদ, তারপরে হলো কার্যকরী সুদের হার, তারপর হলো এম এর মান কীভাবে নির্ণয় করা হয় সেটা শিখছি। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাসে যে অঙ্ক নিয়ে আলোচনা করব অঙ্কগুলো নিয়ে, তাহলে আশা করি সবাই বাসার মধ্যে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই সুস্থতা কামনা করি। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।